কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো নারকেলের দুধ দিয়ে আমড়া রান্না। নারকেলের দুধ দিয়ে আমড়া রান্নার জন্য আমি নিয়েছি 500 গ্রাম আমড়া। আমড়াগুলোকে আমি এইভাবে ছিলে নিয়েছি, দেখুন এর উপরে যে সবুজ খোসাটা ছিল সেটা সম্পূর্ণই ছাড়িয়ে নিয়েছি। আপনারাও অবশ্যই সবুজ খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেবেন। এবার আমি এগুলোকে একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। তার জন্য আমি একটা প্রেশার কুকার নিয়ে নিলাম। এবার এই প্রেশার কুকারের মধ্যে আমি আমড়াগুলো ঢেলে দেব। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দেব। আমি এখানে 1 কাপ মতো পানি দিচ্ছি। আর এখানে আমি 1 চামচ লবণ দিচ্ছি। এবার আমি ঢাকনা লাগিয়ে এই আমড়াগুলো সিদ্ধ করে নেব। আমি 6 থেকে 7টা বাসি দিয়ে আমড়াগুলো সিদ্ধ করে নেব। নারিকেলের দুধ দিয়ে আমড়া রান্নার জন্য আমি ওভেনে একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার এই প্যানের মধ্যে আমি 50 গ্রাম তেল দিয়ে দিলাম। এবার আমি এই তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি একটা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি অল্প একটু ভেজে নেব। আমার পেঁয়াজটা অল্প একটু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1/2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এবার এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। এখানে আমি ডিপ গোল্ডেন করে পেঁয়াজ রসুনটা ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা আমড়াটা ঢেলে দিলাম। এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এই সময় লবণটা দেওয়ার সময় অবশ্যই একটু ভেবে দেবেন, কারণ লবণ দিয়ে আমরা আমড়াটা সিদ্ধ করে রেখেছিলাম। ½ চামচ আদা পেস্ট দিলাম। ১ চামচ হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে এগুলোকে এবার ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি 1/2 কাপ নারিকেলের দুধ দিয়ে দিলাম। এই দুধ দিয়ে আমড়াটাকে ভালোভাবে আমি কষিয়ে দেব। এই সময় আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট বসিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম। দেখুন আমার আমড়াটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর থেকে খুব ভালোভাবে তেল ছাড়ছে।
আমড়াটা আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে বসিয়ে দেব। সম্পূর্ণ তেলটা ছাড়া পর্যন্ত ওয়েট করবো। দেখুন আমার আমরা কিন্তু খুব ভালোভাবেই টেস্ট আছে। এবার আমি এর মধ্যে ঝোলের জন্য এক গ্লাস নারিকেল দুধ দিয়ে দিলাম। নেড়ে চেড়ে আমরার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো। এই সময় ওভেনের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবেন। 5 মিনিট পর ঢাকনাটা খুললাম। ঢাকনাটা খুলে এর মধ্যে 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়োটা আমরার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এই সময় আপনারা দেখবেন আমড়াগুলো কেমন গলে গেছে। দেখুন আমি একটা আমড়া দেখছি, আমার আমড়াটা খুব ভালোভাবে গলে গেছে। এবার এর মধ্যে আমি 3 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, কারণ যে যেমন টক খেতে পছন্দ করে তেমনি মিষ্টি দেবেন। অনেকে আছে টক খেতে পছন্দ করে, তাহলে মিষ্টি কম দেবেন, তাহলে আমড়াটা টক আছে তার জন্য টক থাকবে। চিনিটা নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য বসিয়ে রাখবো। এই সময় ওভেনের ফ্লেমটাকে একদম লো করে দেবেন। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। দেখুন আমার আমড়াটা প্রায় হয়ে এসেছে। এই সময় আমি আবার নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। দেখুন আমার আমড়াটা কত সুন্দর হয়ে গেছে। এই সময় আপনারা লবণ আর চিনিটা টেস্ট করে নেবেন। আপনারা যদি মনে করেন যে লবণ চিনি একটু দিতে হবে তাহলে দিয়ে নিতে পারেন। এবার আমি এটাকে একদম লো ফ্লেমে আরও 2 মিনিট বসিয়ে রাখবো। এবার আমি আমড়াটা নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নেব। এই সময় আপনারা লবণ আর মিষ্টিটা চেক করে নেবেন। আমার আমড়াটা হয়ে গেছে। এবার আমি ওভেনটা অফ করে দেব। দেখুন তৈরি হয়ে গেল কত সহজে নারকেল দুধ দিয়ে আমড়া রান্না। আমার এই রেসিপিটি ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, খুদা হাফেজ।